নমস্কার, আমি দেবশ্রী। শুরু করছি আজকের আমাদের বাংলা। সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন শিশির অধিকারী। সব জল্পনার অবসান ঘটল আজই পূর্ব মেদিনীপুর এগারায়। অমিত সভার সভায় বিজেপিতে যোগ দিলেন কাঁথি তৃণমূল সাংসদ শিশির অধিকারী। এটা আত্মসম্মানের লড়াই, মেদিনীপুরে ইজ্জত বাঁচাতে লড়বো। বিজেপিতে যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল প্রবীণ সাংসদের, তিনি আরো জানান এটা ইজ্জতের লড়াই, নন্দীগ্রামে জিতবেন শুভেন্দুই। পূর্ব মেদিনীপুরে সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তমলুকের সাংসদ শিশিরপুত্র দিব্যেন্দু অধিকারী গতকাল জানিয়েছেন আজ অমিত শাহকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন তিনি। এর আগে 2020-19 ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শিশিরপুত্র শুভেন্দু অধিকারী। তৃণমূল ছেড়ে ইতিমধ্যে গেরুয়া শিবিরে নাম লিখেছেন শুভেন্দুর আরেক ভাই কাঁথি পুরসভার প্রশাসক শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, টাইমস পোর্টিং বাংলা। প্রার্থী পছন্দ না হয় রেল অবরোধ বিজেপি কর্মীদের। নদিয়া জেলায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোনীত হওয়ার পর বিজেপি কর্মীদের একাংশে ক্ষোভ পড়ে রাজ্য নেতৃত্বের উপর। তাদের দাবি, উপযুক্ত প্রার্থী না পেশ করা হলে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। শনিবার সকালে নদিয়ার গেদে সেকশনে পাঁচবেড়িয়া স্টেশনে রেলগাড়ির আটকে অবরোধ করলো রানাঘাট উত্তর পূর্বে বিজেপি কর্মী সমর্থকেরা। রানাঘাট উত্তর পূর্বে বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের নাম ঘোষণা হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন বিজেপির একাংশ কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে অসীম বিশ্বাসের নাম বাতিল করে অন্য বিজেপি কর্মীর নাম ঘোষণা করা হোক। রেল অবরোধের ফলে আটকে পড়েন শিয়ালদা গেদে সেকশনের নিত্যযাত্রীরা। পরে রেল পুলিশের তৎপরতায় অবরোধ তুলে নেন বিক্ষোভ। নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মোটর বাইক র্যালি। নির্বাচনী আচরণবিধি চালুর সঙ্গে বন্ধ হবে মোটর বাইক মিছিল, করা যাবে না কোনো রকম মোটর বাইক মিছিল। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণার আগে বঙ্গ সফরে এসে 22 জানুয়ারি সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশনের প্রধান সুনীল আরোরা। তবে নির্বাচনী প্রচার শুরু হতেই কমিশনের নির্দেশকে কার্যত পুরো আঙ্গুল দেখালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে চলছে অবাধে মোটর বাইক মিছিল। শনিবার বিধানসভা ক্ষেত্রে তৃণমূল মনোনীত প্রার্থী সুজিত বসু নির্বাচনী প্রচারে ধরা পড়লো সেই ছবি। হেলমেট ছাড়া দলীয় পতাকা লাগিয়ে মোটর বাইক নিয়ে নির্বাচনী মিছিলে যোগ দিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন সল্টলেকে পিএনবি মিছিল যায় আইএ ব্লক পর্যন্ত। এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সুজিত বসু। ব্যুরো রিপোর্ট, টাইমস পোর্টিং বাংলা। এবার ভোট চাইতে সোজা পর্যটন মন্ত্রীর বাড়িতে শঙ্কর। রবিবার সরিয়ে প্রচারে শিলিগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ সোজা ভোট ভিক্ষা চাইতে চলে গেলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার সদ্য প্রাক্তন বিধায়ক তথা এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী পর্যটন মন্ত্রী গৌতম দেবের বাড়িতে। ভোট প্রচারে বড় চমক দিলেন শঙ্কর। গৌতমবাবুর বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ শঙ্কর ঘোষ আলোচনা করেন শিলিগুড়ি শহরের নানান কাজকর্ম নিয়ে। পাশাপাশি গৌতম দেবের সঙ্গে চায়ের আড্ডায় বসেন কিছুক্ষণ। গৌতমবাবুর সঙ্গে কথা বলে বেরোনোর সময় বাড়িতে থাকা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং নেতাদের কেউ হাত জোর করে প্রণাম করে আশীর্বাদ চান বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। মন্ত্রীর সাথে দেখা কি বলবেন? সকালে প্রচার স্বাভাবিকতার মধ্যে থাকে, কেন আমাদের চেষ্টা করি ব্যক্তিগত জীবনে খুব আর্মি রাখতাম, আমাদের কাজকর্ম দেখতে আমি খুব সকালেই বেরোতাম। ফলে সেই অভ্যাসটা আমাদের আছে, যারা খেলার মাঠে ছেলে তারা সাধারণভাবে খুব সকালে বেরোত, সেই হিসাবে প্রচারে ছিলাম। মন্ত্রীর সাথে দেখা একটা সংযোগ মানে এরকম দেখা অনেকের সাথেই হয়, কখনো প্রেস থাকে কখনো প্রেস থাকে না, কিন্তু দেখা সবার সাথে। ফলে শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস পোর্টিন বাংলা। আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ভূতনি থানার পুলিশ। বিধানসভা ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদার ভূতনি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুষ্কৃতীর নাম আকবর আলী, বয়স 33 বছর, তার বাড়ি রতুয়া থানার খাসমহল গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে ভূতনি থানার ওসি কুণাল কান্তি দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী শনিবার রাতে হিরানপুর গ্রাম পঞ্চায়েতে কোশিঘাট এলাকার গঙ্গা নদী সংলগ্ন এলাকা থেকে তল্লাশি চালিয়ে আকবর আলীর কাছ থেকে একটি পাইপগান ও একটি কার্তুস উদ্ধার করে গ্রেফতার করে ভূতনি থানার পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায় ধৃত আকবরের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। এদিন ভূতনি থানা এলাকায় কোনো অপরাধমূলক কাণ্ড ঘটাতে এসেছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। এদিন মালদা জেলা আদালতে পেশ করা হলে ধৃতকে পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস পোর্টিং বাংলা। বাস চালকদের হয়রানি করার প্রতিবাদে বন্ধ বেসরকারি বাস পরিষেবা। রাজ্যে যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া চলে তার জন্য নানান ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। গোটা রাজ্যে চলছে আধাসামরিক বাহিনী টহলদারি, পাশাপাশি পুলিশ প্রশাসনের নাগা তল্লাশি চলছে জেলায় জেলায়। সম্প্রতি শিলিগুড়ি শহরে পাশাপাশি বিভিন্ন জেলায় আধাসামরিক বাহিনী টহল এবং পুলিশের নাগা তল্লাশিতে ধরা পড়েছে নেশার সামগ্রী এবং নগদ টাকা।
বেশ কিছু ক্ষেত্রে নেশার সামগ্রী এবং নগদ টাকা যিনি পরিবহন করেছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বেশ কিছু ক্ষেত্রে নেশার পদার্থ বাসের ভিতরে রেখে দেওয়ার দাবিদারহীন ওই জিনিস আটক বা উদ্ধার করতে পারলেও ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরপর এই ঘটনার ক্ষেত্রে বাসের চালক এবং সহকারী চালককে আটক করে পুলিশ। পুলিশ এবং নির্বাচন কমিশনের এই ব্যবস্থার বিরুদ্ধে শিলিগুড়ি থেকে বিভিন্ন রুটে যে সমস্ত বেসরকারি বাস পরিষেবা দিয়ে থাকে তা বন্ধ রেখে প্রতিবাদ জানালেন বাসকর্মীরা। কোচবিহার, আলিপুর, মাথাভাঙ্গা, রায়গঞ্জ এই সমস্যার রুটের গাড়ি পরিষেবা আজ বন্ধ। বাস চালক এবং মালিকদের অভিযোগ, অযথা হয়রানি করা হচ্ছে বাস চালক, সহকারী চালক এবং মালিকদের। কারণ কোন যাত্রী ব্যাগে কি নিয়ে বাসে উঠেছে তা তল্লাশি করা বা দেখা বাস চালক বা সহকারী চালকদের পক্ষে সম্ভব নয়। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বামী স্ত্রীর মধ্যে জলসা দেখা নিয়ে বিবাদ, যখন 5 গ্রেফতার 6। শ্বশুর বাড়ির পাশে জলসা দেখা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মেটাতে গ্রাম্য সালিসি সভায় তুলকালাম সংঘর্ষে মহিলা সহ গুরুতর জখম 5 জন, গ্রেপ্তার অভিযুক্তের মেয়ের পক্ষে 6 জন। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে হরিহরপাড়া থানার লোচনমাটি ডাঙ্গাপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। সংঘর্ষে জখম হওয়া স্বামী স্ত্রীর বিবাদকে কেন্দ্র করেই হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সেলিনার পরিবারের লোকজন দল বেঁধে মোটরবাইক এবং গাড়িতে করে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই সালিসি সভায় হাজির হয় সেলিনার শ্বশুরবাড়ির লোকেদের শায়েস্তা করতে। সেখানে উভয় পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেঁধে যায় বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। রবিবাসরীয় প্রচারে নামলেন চাচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। রবিবাসরীয় প্রচারে নামলেন মালদা চাচলে বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। এদিন সকাল থেকে চাচলে বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রচার চালালেন দীপঙ্কর রাম। এদিন প্রচার চলাকালীন থানাপাড়ায় ভূমিপুত্র প্রার্থীকে কাছে পেয়ে শঙ্খধ্বনি পুষ্পবৃষ্টি করে সম্বর্ধনা করেন। পাশাপাশি তীব্র রোদে প্রচার চলাকালীন তৃষ্ণা মেটাতে জলপান করার পর আবারও পায়ে হেঁটে প্রচার করেন দীপঙ্কর রাম। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রচারে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ধুন্দুমার কাণ্ড, ঘটনাটি ঘটেছে ডুমজোরের বাঁকড়ায়। ডুমজোর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে প্রচারে বেরিয়েছিলেন তিনি। তখনই প্রচারের শেষের দিকে ঝামেলা বাধে। অভিযোগ, প্রচার যখন শেষের দিকে তখন তৃণমূলের কর্মী সমর্থকরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাতে শুরু করেন। বচসা গিয়ে পৌঁছে হাতাহাতিতে। বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপরে লাঠিচার্জ করতে শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সব মিলিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। প্রধানমন্ত্রীর সভার আগে বোমাতঙ্ক বাঁকুড়ায়। প্রধানমন্ত্রী জনসভার দিনেই জেলায় বোমাতঙ্ক। এদিন সকালে এক অপরিচিত ব্যক্তি ফেলে যাওয়া একটি ব্যাগকে ঘিরে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় সারেঙ্গার গোবিন্দপুর সোনারডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর 5:30 নাগাদ এক অপরিচিত যুবক সোনারডাঙ্গা গ্রামে আসে এবং সেখানে একটি বাড়িতে গিয়ে জল খাওয়ার জন্য জল চায়। সেই বাড়ির মহিলা অঞ্জু বাগাল তাকে জল দেন। জল খাওয়ার পর সেই অজানা ব্যক্তিটি নিজের পোশাক পরিবর্তন করে তার সঙ্গে নিয়ে আসা ব্যাগ বাড়ির পাশে একটি পাঁচিলের ফলে রেখে দিয়ে চলে যায়। তবে ওই মহিলা সেখানে ব্যাগ রাখতে বারণ করলেও সে শুনেনি বলে দাবি ওই মহিলার। এরপর তার ছেলে অনুপ বাগাল খবর দেন সারেঙ্গা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ভালোভাবে পরীক্ষার পর সেখান থেকে সেই ব্যাগকে লম্বা দড়ি টেনে কিছুটা দূরে নিয়ে যাওয়া হয়। এরপর ব্যাগ খুলে দেখা যায় তাদের কিছু জামা কাপড় এবং রাজমিস্ত্রির কাজের জন্য প্রয়োজনীয় হাতুড়ি, ওলন, কুর্নি সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। সকাল 9 নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর পুলিশ সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভোটাধিকারের দাবিতে পথে সোনাগাছির যৌনকর্মীরা। আমরা আমাদের অধিকার পেতে চাই, এমনই দাবি করেছেন সোনাগাছি এলাকার যৌনকর্মীরা। সোনাগাছি এলাকায় প্রায় 20,000 যৌনকর্মী থাকেন, কিন্তু তাদের কারোরই ভোটার কার্ড নেই। বহুবার এই বিষয় নিয়ে সরকারের কাছে আর্জি জানালেও কোনো সুরাহা মেলেনি তাদের। এমনকি প্রতিবাদের রাস্তায়ও নামেন তারা, কিন্তু তাতেও কিছু হয়নি। এশিয়ার সব থেকে বড় যৌনপল্লী সোনাগাছি, যেখানে 200 বছর ধরে বিশেষ সামাজিক কাজ করে আসছেন এই কর্মীরা, তাদেরই এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সামনেই লোকসভা ভোট, সেখানেও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তিত তারা। এদিকে কালীঘাট, চেতলার যৌনকর্মীদের ভোটাধিকার রয়েছে কিন্তু তাদের নেই। তারা বলেছে নাগরিক তথ্য না থাকার ফলে তাদের কেউ মারা গেলে অন্ত্যেষ্টিক্রিয়া করতে সমস্যা হচ্ছে। এছাড়াও যদি কারো শরীর খারাপ হয় বা কোনো ক্ষেত্রে কোনো সরকারি কাজের প্রয়োজন হয় তখন সেই পরিচয়পত্র না থাকার জন্য কোনো সুবিধা পাচ্ছে না। তাই তাদের দাবি, ন্যূনতম যে পরিচয়পত্র সেটা করিয়ে দেওয়া হোক, তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে হয়তো তাদের ভোটাধিকার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। শিলিগুড়িতে 2 কেজি ব্রাউন সুগার সহ গ্রেফতার 2। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকে পুলিশের অভিযানে উদ্ধার 2 কেজি ব্রাউন সুগার। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে এই অভিযান চালায় মাটিগাড়া থানা পুলিশ। মাটিগাড়া থানা পুলিশের কাছে খবর আসে পালপাড়া এলাকায় 2 যুবক ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে। খবর পাওয়া মাত্রই অভিযান চালায় সাদা পোশাকের পুলিশ বাহিনী। মিলে যায় সাফল্য, ওই 2 যুবকের কাছে থাকা 2টি ব্যাগ থেকে উদ্ধার হয় 2 কেজি ব্রাউন সুগার। উদ্ধার হওয়া 2 কেজি ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। ধৃত 2 অভিযুক্ত মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বাসিন্দা বলে জানা গেছে। ধৃত 2 জনের নাম নেজাউল শেখ এবং
শাহজাহান শেখ। মাটিকাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বিগত এক বছর যাবৎ এই কারবার চালাচ্ছিল। মালদার কালিয়াচক থেকে এই ব্রাউন সুগার দুই অভিযুক্ত নিয়ে এসেছিল শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে। মাটিকাড়া পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে জানতে পেরেছে অভিযুক্তরা বিশ্বাস কলোনিতে এই ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে এনেছিল। ধৃতদের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। দেড় দিন পর মিলল তৃণমূল নেতার মৃতদেহ, দানা বাঁধছে রহস্য। আগরপাড়ায় কাজ করেন অথচ মৃতদেহ মিলল হারোয়া স্টেশনে। দেড় দিন নিখোঁজ থাকার পর রেল স্টেশন থেকে উদ্ধার হলো তৃণমূল নেতার মৃতদেহ। এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে রহস্য। স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে অন্য কোন ঘটনা রয়েছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত্যু নিয়ে ধন্দে মৃতের পরিবারও। টিটাগড় স্টিল ফ্যাক্টরিতে কাজ করতেন শ্যামল ঘোষ। আগরপাড়ার তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন তিনি। পানিহাটি এলাকায় তাকে এক ডাকে সকলেই চেনে। বৃহস্পতিবার বিকেলে কারখানা থেকে বার হওয়ার পর বাড়িতে কথা বলেছিলেন শ্যামলবাবু। অদ্ভুত ভাবে এরপর আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি বাড়ির লোকজন। রাত গভীর হলেও বাড়ি ফেরেনি সে তৃণমূল নেতা। শুক্রবারও দিনভর খোঁজ চলে তার। সন্ধ্যার দিকে বসিরহাট মহকুমা শিয়ালদা হাসনাবাদ শাখার হারোয়া রোড স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শ্যামল ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। শ্যামল ঘোষের ছেলে নিলয় ঘোষ জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে কারখানা থেকে বেরোনোর পর বাবার খোঁজ পাননি। তারা থানায় গেলে মোবাইল ফোন ট্র্যাক করে জানতে পারে নিউ ব্যারাকপুর স্টেশনে রাত 12টা নাগাদ ছিলেন শ্যামলবাবু। তারপর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। শুক্রবার হারোয়া রোড প্ল্যাটফর্ম থেকে তার মৃতদেহ উদ্ধার করে জিআরপি। দেহ প্রথমে হারোয়া থানায় নিয়ে যাওয়া হয়। তারপর তার মোবাইল ফোনে কল লিস্ট ধরে হারোয়া থানা পুলিশ আধিকারিকরা পরিবারের লোকেদের খবর দেয়। মৃত শ্যামল ঘোষের ছেলে নিলয় ঘোষের কথায় তার বাবা আগরপাড়া থেকে হারোয়া স্টেশনে কি করে পৌঁছলেন সেটাই স্পষ্ট নয়। তার প্রশ্ন, যে মানুষটা 12:30 অবধি নিউ ব্যারাকপুরে ছিলেন কি করে তিনি হারোয়া গেলেন? এত রাতে ট্রেনে পৌঁছানো আদৌ কি সম্ভব? সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যম কি? প্রশ্ন তার। ধন্ধ রয়েছে চালু মোবাইল মুহূর্তে কিভাবে বন্ধ হয়ে গেল তা নিয়েও। সূত্রের খবর, শ্যামলবাবুর কাছে ব্যাংকের বইসহ গুরুত্বপূর্ণ কিছু নথি ছিল, সেগুলি পাওয়া যাচ্ছে না। শনিবার বসিরহাট জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সব দিকে খোলা রেখেই চলছে তদন্ত। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। চার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন অনিল কুমার শর্মা। মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই চার জেলা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব এবং জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের নিযুক্ত নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। শনিবার মালদা নারায়ণপুরে একটি বেসরকারি হোটেলে কয়েক দফায় বৈঠক করেন তিনি। এদিন সকালে 10টা নাগাদ হেলিকপ্টার করে মালদায় পৌঁছন তিনি। এরপরে ওই বেসরকারি হোটেলে বৈঠক শুরু করেন। চার জেলার সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন তিনি। বৈঠকের প্রতিটি জেলার রাজনৈতিক নেতারা তাদের সমস্যা ও দাবিগুলির কথা জানান। সীমান্তবর্তী জেলা হওয়ায় নিরাপত্তা বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠকে। এরপর চার জেলা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠক হয় বিএসএফ ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গেও। সীমান্তবর্তী জেলা স্পর্শকাতর তালিকাগুলি তৈরি করে সেগুলি নিরাপত্তা জোরদার করার বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের আমাদের বাংলা এ পর্যন্তই। আগামীকাল আরো নতুন খবর জানতে চোখ রাখুন টাইমস 14 বাংলায়। নমস্কার।